সেই বিষয়ে আপনার কি বলবেন? হ্যাঁ, আমাদের যে প্রেস কনফারেন্স ছিল সম্পূর্ণ তথ্যের উপর ভর করে। সেই তথ্যে বিগত নির্বাচনে শুধু কোন দল কত ভোট পেয়েছে, এই নির্বাচন কি পরিস্থিতি হয়েছে এবং ফলাফল তার বিশ্লেষণে কি ছবি বেরিয়ে এসছে এগুলি বলা হয়েছে। তারপর 2রা মার্চের পর আজ পর্যন্ত যে শাসক দল কর্তৃক যে বলগাহীন আক্রমণ, শত শত পার্টি অফিস পুড়িয়েছে, দেহী আক্রমণ করেছে, লুটপাট করছে, এখনো হচ্ছে। আমি দেখলাম ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহোদয় কালকে বলেছেন, এগুলি সমস্ত অর্থাৎ নির্বাচনোত্তর যে সন্ত্রাস, এগুলি সব অসত্য। তিনি আরো বললেন নাকি 2 তারিখের পর 300+ আক্রমণ হয়েছে এই বিজেপি সমর্থকদের উপরে। আমি রাজীববাবুকে চ্যালেঞ্জ করব, আমরা গত 10 তারিখে এবং তার আগেও মাননীয় রাজ্যপালের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিভিন্ন সময়তে পুলিশের ডিজি চিফ সেক্রেটারির কাছে লিখিতভাবে 2 তারিখের পর কোন কোন জায়গায় সিপিআইএম এবং অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের সমর্থকদের উপরে বিজেপি দলের হামলা হয়েছে, আমরা একেবারে নাম ধাম তারিখ সময়সহ আমরা দিয়েছি। মাননীয় রাজীব ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ করব, যদি হিম্মত থাকে, রাজনৈতিক সততা থাকে, ভিন্নমত নৈতিকতা থাকে, এই 300টি ঘটনা কোন জায়গায় তিনি লিখিতভাবে দিন এবং তদন্ত হোক এই 300টা ঘটনা কোথায় হয়েছে বিজেপির উপর আক্রমণ, তদন্ত হোক, যদি সিপিআইএম এর লোক তারা আক্রমণ করেছে প্রমাণিত হয় শাস্তি দিক। কিন্তু একই সাথে আমরা 2100টি ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে আমরা দিয়েছি। হিম্মত থাকলে রাজীব ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলুন সেই ঘটনাগুলো তদন্ত হবে। এভাবে সন্ত্রাস লুকোনো যায় না, এভাবে যে নিজেদের হতাশা দেখে রাখা যায় না। গত নির্বাচনে ত্রিপুরাজ্যের মানুষ হ্যাঁ ভোট ভাগাভাগিতে তারা জিতেছে, কিন্তু এই কোটি কোটি টাকা খরচ, এত আক্রমণ, এত ষড়যন্ত্রের পরও 11% ভোট তাদের কমেছে। এই রাজ্যের মানুষ তাদেরকে শিক্ষা দিয়েছে, এটা রাজীব ভট্টাচার্যরা একটু মনে রাখুক, এটাই আমার নিবেদন।